হাই, আমি রূপম। এখন বলিউডের লেটেস্ট আপডেট দেবো, একটাই আপডেট, এবং সেটা হচ্ছে সূর্যবংশী নিয়ে। তো রোহিত শেট্টির কপ ইউনিভার্সের পরবর্তী ছবি সূর্যবংশী, মাচ অ্যান্টিসিপেটেড মুভি, 2020 থেকে ছবিটা ঘুরে যাচ্ছে এবং এই ছবি নিয়ে বাজ তুঙ্গে ছিল। কারণ অক্ষয় কুমারের সাথে এই ছবিতে অজয় দেবগন, রণবীর সিং রয়েছে, সঙ্গে ক্যাটরিনা ক্যাফ অনেকদিন পর অক্ষয় কুমারের সাথে কাজ করছে, এবং রোহিত শেট্টির এই সুপারহিট ফ্র্যাঞ্চাইজি আরও একটা ভাগ। তো সেক্ষেত্রে এই ছবির পপুলারিটি ক্রেজ হিউজ হিউজ। কিন্তু তারপরে যেরকম কোভিড সিচুয়েশান হলো, সিনেমা হল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল, বারবারই এই ছবিটার রিলিজ ডেট পুশ হয়েছে, পিছিয়েছে। তো ফাইনালি এই ছবিটার রিলিজ ডেট মেকার্সরা অ্যানাউন্স করে দিয়েছে, এবং সেটা অবশ্যই একটা বড় ইভেন্টে। তো দিওয়ালিতে আমি বারবার করে বলছিলাম যে কোনো হিন্দি ছবি সেরকমভাবে রিলিজ হচ্ছে না, এবং আমার ঠিক দুদিন আগের ভিডিও দেখো, যেখানে কিন্তু কোনো চ্যানেল এরকমভাবে আপডেট দেয়নি। আমি কিন্তু দুদিন আগেই বলেছিলাম যে সূর্যবংশীর একটা চান্স আছে দিওয়ালিতে আসার, এবং হোপফুলি ছবিটা আসবেও। তো মহারাষ্ট্রে কিন্তু সিনেমার চেনটা বন্ধ ছিল, তো 22শে অক্টোবর থেকে মহারাষ্ট্রে সিনেমা হল খুলে যাবে, ঠিক আছে? তো এটা একটা বড় অপরচুনিটি, যেটা কোথাও একটা গিয়ে বাকি হিন্দি সিনেমাগুলো এগুলো রিলিজ হয়েছে, যেমন বেল বটম, চেহারে, এগুলো পায়নি, থালাইভি, এই ছবিগুলো সেই অপরচুনিটি পায়নি। তো সেটা একটা বড় লোকসান না পেলে, কারণ মহারাষ্ট্রের যে বেলটা সেখানে তো অডিয়েন্স হিউজ। তো যাই হোক, সূর্যবংশীর রিলিজ ডেট হচ্ছে দিওয়ালি 2021। তবে এখানে প্রশ্ন, সূর্যবংশী কি এটা সোলো রিলিজ না সেখানে কোনো সিনেমা রয়েছে, এবং সেটা কি বড় সিনেমা? তো অবশ্যই চ্যালেঞ্জটা অনেক বড় এবং সিনেমাটা অনেক বড়, এবং সেটা হচ্ছে দ্য ইটার্নালস। তো মার্ভেলের দ্য ইটার্নালসও আসছে দিওয়ালির সময়, এবং সেই সময় আসছে সূর্যবংশীও। তো সূর্যবংশীর এটা অনেক বড় ক্ল্যাশ, এবং যেহেতু 50% অকুপেন্সি বহু জায়গায়, তো সেক্ষেত্রে একটা চান্সেস তো রয়েছে এই যে টাফ কম্পিটিশান পাওয়ার। যদিও সূর্যবংশী নিয়ে অডিয়েন্সের ক্রেজ মারাত্মক, তবে বুঝতে হবে এখন বিজনেসটা কিন্তু আগের জায়গায় নেই। যেহেতু দিওয়ালির ইভেন্ট হয়তো ভালো ওপেনিং হবে, ভালো কালেকশন হবে, তবে আগের মতো কি হবে সেটা অবশ্যই একটা বড় প্রশ্ন। সঙ্গে সঙ্গে এটাও বলে রাখি, সালমান খান প্রোডিউস কর এবং তার এক্সটেন্ডেড ক্যামিও রয়েছে, সেটা হচ্ছে অন্তিম, যেটা পরিচালনা করেছেন হচ্ছে মহেশ মাঞ্জারেকর। তো সেই ছবিটা Z5 আসছে এবং সেটা হাইব্রিড রিলিজ হচ্ছে, তো সেটারও চান্স রয়েছে দিওয়ালিতে আসার, ঠিক আছে? তবে সেটা কনফার্ম নয়, তবে দিওয়ালিতে আসছে সূর্যবংশী এবং ইটার্নালস, এটা কনফার্মড। দিওয়ালিতে একটা বড় ক্ল্যাশ হতে চলেছে, সিনেমা হল সব জায়গায় ওপেন থাকবে, দেখা যাক বক্স অফিসে কী হয় এবং কী করতে পারে সূর্যবংশী। তো এই ছিল আজকের বলিউডের আপডেট। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, রেড বাটনটা প্রেস করে অবশ্যই করে দিও। নিজেদের খেয়াল রেখো, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।